উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি আবহাওয়া খারাপ হয়, দৃশ্যমানতা কম। বাগডোগরা বিমানবন্দর থেকে বাতিল বেশ কয়েকটি বিমান, অধিকাংশ বিমান রুট বদলে কলকাতায় নেমেছে। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার বিকেল পর্যন্ত 32টি বিমানের রুট বদল হয়েছে। এর মধ্যে 11টি বিমান কলকাতায় নেমেছে। আহমেদাবাদ, দিল্লি এবং মুম্বাই গামী বিমানগুলিকে কলকাতায় নামানো হয়েছে। কানেক্টিং ফ্লাইট যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সরাসরি চলে যাবো শিলিগুড়িতে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে নারায়ণ সিংহ রায়। নারায়ণ, এতগুলি বিমানের রুট বদল অথবা বাতিল, সব মিলিয়ে কি পরিস্থিতি? মোপিয়া, এমনিতে বলে রাখি, গতকাল রাত থেকে কিন্তু প্রবল বৃষ্টি পাহাড় এবং সমতলে, যার ফলে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর থেকে কিন্তু আজ সকাল থেকে বিকেল অবধি বিমান ওঠানামা প্রায় করেনি। সবে মাত্র দুজোড়া পেমেন্ট, মানে অর্থাৎ বিমান ওঠানামা করেছে, অর্থাৎ দুটো বিমান নেমেছে, দুটো বিমান গেছে, বাদ বাকি প্রত্যেক দিন প্রায় 18 জোড়া প্লেন এই বিমানবন্দর থেকে ওঠানামা করে, সেগুলো কিন্তু বাদ গেছে। অর্থাৎ 32টি প্লেন ওঠানামা করেনি আজকে, কারণ ভিজিবিলিটি এতটাই কম ছিল, কারণ সকাল থেকে এই বিকেল অবধি ব্যাপক বৃষ্টি ছিল, কিছুই দেখা যাচ্ছিল না বাগডোগরা বিমানবন্দরে, যার জন্যই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে যে বিমান বাতিল হয়েছে, যার জন্য বিমান যাত্রীরাও কিন্তু প্রচুর রয়েছে, এবং পাশাপাশি যারা শিলিগুড়ি আসার কথা ছিল তাদের বিমান কিন্তু আকাশপথেই ঘুরে আবার কলকাতা বিমানবন্দরে নেমেছে, যেখানে প্রচুর যাত্রীরা এখন কলকাতা বিমানবন্দরে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো নারায়ণ, আমি সার্বিক পরিস্থিতি জানতে আবারও তোমার কাছে যাব। তার আগে একটু দেখাবো দক্ষিণে ছিটে ফোটা হলে কি হবে। উত্তরে দাপটে ব্যাটিং করে চলেছে বৃষ্টি, বিরামহীন বর্ষণে উত্তরবঙ্গে বন্যার ভ্রুকুটি। সুকনার মেথিবাড়ির কাছে 55 নম্বর জাতীয় সড়কে স্কুটির ওপর গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মেঘলা থাকলে অস্বস্তি আর রোদ উঠলে গলদ ঘর্ম। দক্ষিণে যখন এই হাল, উত্তরে তখন অবিরাম বৃষ্টি। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে কোচবিহারে 231.5 মিলিমিটার, জলপাইগুড়ি শহরে 208 মিলিমিটার, ফালাকাটায় 187.8 মিলিমিটার, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 184.6 মিলিমিটার, ধূপগুড়িতে 128.8 মিলিমিটার, শিলিগুড়িতে 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহবিদদের আশঙ্কা, বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরে। কোচবিহারের 20টি ওয়ার্ডে কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে, গাড়ি অর্ধেক জলের তলায় চলে গিয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু জল ঢুকতে শুরু করেছে আস্তে আস্তে। বৃষ্টিতে জলস্তর বাড়ায় ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোরসা ও মানসাইতে। অঝোর বর্ষণে ভিজছে জলপাইগুড়িও, নদী আর পথ মিলেমিশে একাকার। খুঁজছে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করোলা নদী, উপচে পড়া জল ভাসিয়েছে রাস্তাঘাট, দোকান, বাজার, বাড়ি। খুবই অসুবিধা হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাটে জলে ভর্তি। জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার শতাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছে। 1 নম্বর ওয়ার্ডের নিচমাট এলাকাতেও একই পরিস্থিতি, শুধু করোলার জল না, নোংরা আবর্জনা, ড্রেনের জল। ভুটান পাহাড় ও সমতলে নাগারে বৃষ্টিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা, নিচু এলাকা জল থই থই। ভয়ঙ্কর বৃষ্টি, সব নদীর জল বাড়ছে এবং ভিজ, চেল, লিজ সব নদী বাড়ছে। মালবাজারে রোমতি খোলার জল উঠে এসেছে 31 নম্বর জাতীয় সড়কে। এই যে রন্তি খোলা দেখতে পারবেন, যে রন্তি খোলার জল এইভাবেই কিন্তু কৃষি জমির উপর দিয়ে যাচ্ছে, যার ফলে যেমন কৃষি জমির ক্ষতি হয়েছে তেমনি পাশাপাশি এই যে এনএইচ রয়েছে, এই এনএইচের উপর দিয়েও কিন্তু সকাল থেকে জল যাচ্ছে। রাতভর বৃষ্টিতে মেটেলি ব্লকে ভেঙে গিয়েছে কালভার্ট, যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। পরিমাণ কম হলেও একটানা বৃষ্টি হয়ে চলেছে দার্জিলিং ও কালিম্পংয়ে, এতে ধসের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন আবহবিদরা। অবিরাম বৃষ্টিতে দুপুরে কালীঝোড়াতে ধস নামে, অবরুদ্ধ হয়ে পড়ে 10 নম্বর জাতীয় সড়ক। লাগাতার বৃষ্টিতে একদিকে বন্যার ভ্রুকুটি, অন্যদিকে ধস, জোড়া আশঙ্কায় ত্রস্ত উত্তর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শিলিগুড়ি থেকে রয়েছেন নারায়ণ সিংহ রায়, আমরা আগেও তার কাছে গিয়েছিলাম, এবং জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রদ্যুৎ দাস। আমি জলপাইগুড়িতে চলে যাব প্রথমে প্রদ্যুতের কাছে। প্রদ্যুৎ, আজকে যে চিত্র আমরা দেখছি, যে রীতিমতো জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে সেখানে স্পিড বোট নামাতে হয়েছে, বোট নামাতে হয়েছে। একদমই তাই, জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড, এই 25টি ওয়ার্ডে বেশ কয়েকটি ওয়ার্ড এই ভারী বৃষ্টিতে জলমগ্ন। যেমন গতকাল রাত থেকে ভারী বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে,
এই মুহূর্তে কিছুক্ষণ আগে জলপাইগুড়ি জেলা শাসক এবং মহকুমা শাসক তারা কিন্তু জলপাইগুড়ি এই 25 নম্বর ওয়ার্ডে পরিস্মিত কলোনি এলাকা পরিদর্শন করেছেন। দুটো বোর্ড নামানো হয়েছে, রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা, রয়েছেন পুরসভার আধিকারিকরা। এই মুহূর্তে জলপাইগুড়ি মহকুমা শাসক তিনি কিন্তু জলপাইগুড়ির এই 25 নম্বর ওয়ার্ডে পরিস্মিত কলোনি নিজপাট এলাকা পরিদর্শনে বর্তমানে রয়েছেন। ওনার সঙ্গে কথা বলে নেব যে স্যার কি বলবেন, বর্তমানে কি অবস্থা রয়েছে, আপনি কি স্পটে রয়েছেন? আপনারা তো দেখছেন যে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন, পরবর্তী ক্ষেত্রে আমরা 1 নম্বর ওয়ার্ডেও গেছিলাম এবং আমাদের চেয়ারম্যান কাউন্সিল মিস্টার স্বরূপ মন্ডলও রয়েছেন, এছাড়া আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের জলপাইগুড়ি, আমরা সবাই মিলে, এছাড়া আমাদের যে জলপাইগুড়ি পৌরসভার ওয়েস সাহেব আছেন। তো আপনাদের তো এর আগে তো ম্যাডামও বললেন, ডিএম ম্যাডামও বললেন, আমাদের মোটামুটি 18টা ওয়ার্ড আমাদের এখন করোনার জলে জলমগ্ন আছে, মানে সব পুরো ওয়ার্ডটাই না, কিয়দংশ ভেবে আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে রেস্কিউ অপারেশন আপনারা জানেন যে সূর্যাস্ত আগে অবধি হয় আর কি, সেগুলো আমরা করলাম। আপনারা দেখছেন আমাদের আর একটা বোটও আছে, এছাড়া আমাদের যে মিউনিসিপ্যালিটি অলরেডি 4টে আপনার যে সার সেন্টার আছে বা স্কুল বা কমিউনিটি হলগুলো আছে, সেখানে আমাদের যে মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এছাড়া একটু আগে জেলা শাসক ম্যাডামও যেটা বললেন যে ওই যারা আছে তাদের জন্য স্যানিটেশন সব থেকে ভালো মতো থাকে। এছাড়া আপনারা জানেন যে আমাদের যে 3টে ট্রান্সফরমার অলরেডি WBSEDCL কে অনুরোধ করা হয়েছে যে আপনারা বন্ধ করে দিন, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমাদের যে সার সেন্টারগুলো যেখানে আলো নেই, সেক্ষেত্রে আমরা যেটা ডিএম ম্যাডাম বললেন যে ওখানে মোমবাতি নয়, একদম এমার্জেন্সি লাইট অথবা আপনার জেনারেটারের ব্যবস্থা করতে হবে, কারণ মোমবাতি ওই রকম আগুনের চালানো যাবে না, কারণ অনেকে রয়েছে। আর একটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি দেখছেন যে মিউনিসিপ্যালিটি তারা তিনবেলা যে খাবার ব্যবস্থা, যারা মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন তাদেরকে নিরাপদ স্থানে রেখে তাদেরকে দেখছেন আপনারা, এবং দেখছেন যে মিউনিসিপ্যালিটির আধিকারিক, মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর আছেন, এখনো কিছু মানুষ আটকে রয়েছে জলের মধ্যে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন উপরে চলে আসে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পেলাম। তার আগে চলে যাব শিলিগুড়িতে নারায়ণ সিংহ রায়ের কাছে। নারায়ণ, সার্বিক ভাবে এই যে ক্রমাগত আবারও আবহাওয়ার অবনতি হয়েছে এবং যেভাবে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা সেখানে তার প্রভাব পড়ে, যদি আমাদের সামনে তুলে ধরো। মোপিয়া, আবহাওয়াবিদরা আগেই বলেছিল যে গতকাল অর্থাৎ গতকাল রাত থেকে শুরু হলো, এটা কিন্তু আরো দিন দুয়েক চলবে পাহাড় এবং সমতলে। যেমন বলে রাখি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি তো রয়েছে, তার পাশাপাশি পাহাড়ে দার্জিলিং এবং কালিম্পংয়ে বেশ কিছু জায়গায় কিন্তু ধস পড়বে। আজ যেমন ধস পড়েওছে, ইতিমধ্যেই বলে রাখি কিছুক্ষণ আগের খবর, সুকনার কাছে মেথিবাড়িতে একটি বড় গাছ পড়ে দুজন স্কুটি চালিয়ে আসছিল, তার উপরে গাছ পড়ে দুজন মারা গেছে। পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মহানন্দা নদী, একেবারে মহানন্দার তীর মোপিয়া দেখিয়ে দিই, পাহাড়ে ভারী বৃষ্টির ফলে, সমতলে তো বৃষ্টি হচ্ছেই কিন্তু পাহাড়ে বৃষ্টি আরও ভয়ঙ্কর হচ্ছে বলে মহানন্দা কিন্তু ফুলে পেঁপে উঠেছে। তার পাশাপাশি শহর শিলিগুড়ি বিধান মার্কেটে দোকানে জল ঢুকে গেছে, বিধান মার্কেট ছাড়াও শহরের বেশ কিছু ওয়ার্ডে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, কারণ গতকাল রাত থেকে টানা বৃষ্টি। এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, আকাশে ঘন মেঘ রয়েছে, আবার যে কোনো সময় বৃষ্টি আসবে, তবে পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধের নয়। আবহাওয়াবিদরা যেই কথা বলেছিল সেই আশঙ্কায় সত্যি হলো এবং বৃষ্টি কিন্তু সময় মতো পাহাড়ে এখনও বৃষ্টি থামেনি, ধস পড়ে চলছে। কিছুক্ষণ আগে কালিম্পংয়ের কালীঝোড়ার রাস্তা প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল, অর্থ জাতীয় সড়ক 10 3 ঘন্টা বন্ধ ছিল, সিকিমের সাথে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। নারায়ণ, বোঝাই যাচ্ছে যে রীতিমতো একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সব মহল।